নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আরও একটি রেকর্ড গড়লেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা থাকার রেকর্ডও গড়েছেন তিনি। আজ সোমবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ রেকর্ডটি গড়েন তিনি। তাছাড়া প্রায় টানা 38 বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকার এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালের 23 জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে 5 বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2008 থেকে 2014, 2014 থেকে 2019 মেয়াদে দুইবারে 10 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর আজ 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশে পরপর 3 বার প্রধানমন্ত্রী হওয়ার এবং 4 বার প্রধানমন্ত্রী থাকার নজির আর কারো নেই। বিরোধী দলীয় নেতা বাংলাদেশের 3টি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। 1986 সালে তৃতীয় সংসদে, 1991 সালে পঞ্চম এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা। তার জন্ম 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হন। সে সময় শেখ হাসিনা ও তার বোন বিদেশে থাকায় বেঁচে যান। এরপর 6 বছর নির্বাসিত জীবন শেষে 1981 সালে 17ই মে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে ফিরেন তিনি। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।